আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে সৌদি কিংস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসের এবং নেইমার জুনিয়রের আল হিলাল। সেখানে নেইমার জুনিয়র না খেললেও কিন্তু আরও একবার ট্রফি জিতে গেল আল হিলাল। মূলত রেকর্ড টানা তিনটি ট্রফি কিন্তু জিতে নিল আল হিলাল। শুধু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বাদ দিয়ে কিন্তু সবগুলো ট্রফি নিজেদের করে নিল আল হিলাল। আর এই সবগুলো ট্রফি নেইমার জুনিয়র উদযাপন করেছেন, যদিও তিনি কিন্তু এই স্কোয়াডের সাথে যুক্ত নেই, তারপরেও কিন্তু তিনি এই ট্রফিগুলো উদযাপন করেছেন। নেইমার জুনিয়র ম্যাচে না খেলেই তিনটা ট্রফি জিতল এবারের সিজনে। মূলত নেইমার জুনিয়র যে ইঞ্জুরিতে আছে তার প্রভাব যেন পড়তেই দিচ্ছে না আল হিলালের ফুটবলাররা, কেননা গতকালকে রাত্রেও কিন্তু এক এক গোলে ম্যাচটি ড্র হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা পেনাল্টিতে গড়িয়েছিল এবং পেনাল্টিতে কিন্তু মরক্কোর গোলকিপার বর্ণো তিনি যে দুর্দান্ত সেভগুলো দিয়েছেন সত্যি অসাধারণ। মূলত তার একক নৈপুণ্যেই কিন্তু আল হিলাল কিংস কাপের ফাইনালে আল নাসেরকে হারিয়েছে। তাই তো আরও একবার কান্নায় ভেঙে পড়ল ক্রিস্টিয়ানো রোনালদো, আর সৌদি কিংস কাপের চ্যাম্পিয়ন হয়ে টানা তিনটি শিরোপা জিতে নিল জর্জে জেসুসের দল।